এখন আমরা যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কোয়ান্টাইজেশন অফ চার্জ অর্থাৎ যেটাকে বলা হয় আধানের কোয়ান্টাইম কি জিনিস হয় আধানের কোয়ান্টাইম নেক্সট যেটাকে বলা হচ্ছে ইনভেরিয়েন্স অফ চার্জ মানে আধানের অপরিবর্তনীয়তা কি সব জিনিস তিন নম্বর হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ চার্জ অর্থাৎ যেটাকে কি বলা হচ্ছে আধানের সংরক্ষণ সূত্র তাহলে তিনটে জিনিস কি 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 জিনিস বলেই যাচ্ছি তাহলে এই তিনটে জিনিস সম্পর্কে আমরা কি করব আমরা হচ্ছে যে এখানে আলোচনাটা শুরু করব তাহলে প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করছি যেটাকে কি বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ বা যেটাকে কি বলছে আধানের কোয়ান্টাইম এই আধানের কোয়ান্টাইম জিনিসটা জানার আগে আমাদেরকে একটু করে জানতে হবে যে এই জিনিসটার সাথে একটা সম্পর্কিত রাশি হচ্ছে যে কোয়ান্টাম এবং তার উপরে বেশ করে একটা ফিজিক্স থেকে যেটাকে আমরা কি বলবো আমরা কোয়ান্টাম ফিজিক্স তাহলে ১০০ টাকা তুলতে পারবো ৫০০ টাকা তুলতে পারবো ৫০০ টাকা তুলতে পারবো অর্থাৎ দেখা গেল যে একশোর মাল্টিপল আকারে কি করতে আমরা টাকা তুলতে পারবো হ্যাঁ কোনো কোনো এটিএম এ যদি ৫০০ নোট থাকে তাহলে সেখানে আমরা ১০০ ২০০ ৩০০ তুলতে পারবো না সুতরাং দেখতে পাওয়া যায় যে এই ধরনের যে সমস্ত টাকাগুলো আছে তাদের মধ্যে আমরা ১০০ ২০০ ৩০০ ৪০০ ৫০০ তুলতে পারবো কিন্তু কেউ যদি বলে ভাই আমাকে বা দিদি আমাকে ১৫০ টাকা দিন তো তাহলে সেখানে আমরা সেই টাকাটাকে তুলতে পারবো না কারণ দেখা গেল সেই মেশিনের মধ্যে ৫০ টাকার কোন রকম নোটই নেই অর্থাৎ এই ১৫০ টাকাটা এই সিস্টেমের জন্য কি হবে না অ্যাপ্লিকেবল হবে না এই সিস্টেমের জন্য সেটা ওকে করবে না ঠিক তেমনি আমাদের প্রকৃতিতে যে আধান যেগুলো থাকে সেই আধানও কিছু আধানের কি হয় গুণিতক আকারে আমরা লিখতে পারি অর্থাৎ যে কোনো আধান আমরা প্রকৃতিতে পেতে পারি না প্রকৃতিতে আমরা সেই সমস্ত আধানই পাবো যে সমস্ত আধান পার্টিকুলার একটা ছোট আধানের ইন্টিগ্রাল মাল্টিপল অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণিতকের সাথে সমান হবে এই ছোট্ট আধানটার মান কত এই ছোট্ট আধানটার মান বিজ্ঞানী মিলিকান তার বিখ্যাত ওয়ার্ল্ড অফ এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখিয়েছিলেন এই ছোট্ট আধানটার মান কত ছোট্ট আধানটা হচ্ছে যে একটা ইলেকট্রনের আধানের সাথে সমান অর্থাৎ প্রকৃতিতে যে সকল আধানগুলো আমরা পাবো কিউ কিউ ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি প্লাস মাইনাস এনি যেখানে ই মানে কি ই হবে দ্য চার্জ অফ ইলেকট্রন এবং যার মান কত ১.৬ আমরা শুধু মড ভ্যালু নিয়ে আলোচনা করব ১০^-১৯ কুলম্ব এবং এন মানে কি এন মানেই হচ্ছে যে ইন্টিজার যেটার ভ্যালু কত হবে ±1 ±2 ±3 এরকম অর্থাৎ সেখানে কোনো ফ্র্যাকশন থাকবে না অর্থাৎ যদি কোনো আমরা একটা আধান দেখি যে আধানটা কি হচ্ছে যে আধানটা হচ্ছে যে এই ইলেকট্রনের আধানের ফ্র্যাকশনাল মাল্টিপল অর্থাৎ 1.5 × ইলেকট্রনের আধান বা 1.6 × ইলেকট্রনের আধান সেই সমস্ত আধানকে আমরা প্রকৃতিতে খুঁজে পাবো না তার মানে উদাহরণ দিয়ে দেখা যাক যদি আমরা বলি প্রকৃতিতে যে ৩.২ × ১০^-১৯ কুলম এটা কি পাওয়া কি সম্ভব যদি বলে দেয় যে কিউ ইজ ইকুয়াল টু এটা এটা কি হওয়া কি সম্ভব তাহলে এটা হওয়া সম্ভব কি সম্ভব না সেটা আমরা এই ফর্মুলা থেকে আমরা জেনে নিতে পারি কি আমরা দেখতে পাচ্ছি কিউ ইজ ইকুয়াল টু এনি অ্যাকর্ডিং টু আওয়ার চার্জ কোয়ান্টাইজেশন ফর্মুলা তাহলে এন ইজ ইকুয়াল টু কত আসবে কিউ ডিভাইডেড বাই ই is equal to 3.2 × ১০^-১৯ divided by 1.6 × ১০^-১৯ তাহলে যদি আমরা কাটি তাহলে 2 তাহলে obviously n is equal to 2 this is an integral multiple so we can say that এই ধরনের চার্জ প্রকৃতিতে এক্সিস্ট করতে পারে তো দেখা গেল কেউ বলল আমার কাছে q রয়েছে 3.0 × ১০^-১৯ কুলম তাহলে এটা কি এক্সিস্ট করতে পারে সেটা এক্সিস্ট করতে পারবে না তার কারণ সেম অ্যামাউন্টে n is equal to q by e 3.0 × ১০^-১৯ divided by 1.6 × ১০^-১৯ এটা যদি আমরা কাটাকাটি করি this is not an integer এটা কোনো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা থাকবে না তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে 15 / ৮ this is not an integer সেই কারণে যেন আমরা কি বলতে পারি সেই কারণে যেন আমরা বলতে পারি এই ধরনের আধানের এক্সিস্ট করবে না অর্থাৎ এই আধানটা প্রকৃতিতে থাকতে পারবে না হ্যাঁ তো এখন বর্তমানে থিওরিতে বলা হয় যে ইলেকট্রনের আধানটাই সব থেকে ছোট আধান নয় এছাড়া এখন কোয়ার্ক মডেল চলে এসছে সেখানে ছোট টাইপের বিভিন্ন কোয়ার্ক দেখতে পাওয়া যায় সেই কোয়ার্কের মধ্যে
ইলেকট্রনের ফ্র্যাকশনাল চার্জ থাকে। যাই হোক, আমাদের এই ক্লাসের জন্য আমরা জেনে রাখবো যে ইলেকট্রনের যে আধান, সেই ইলেকট্রন আধানটা হচ্ছে সব থেকে কম আধান, সব থেকে ছোট আধান, এবং প্রকৃতিতে যে আধানে থাকবে না কেন, সেই আধানটাকে এই ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যা গুণিত আকারে সর্বদাই থাকবে। পর যদি রাখা যায় তাদের মোট যে চার্জ হবে আমাদের নেচারে কি হয়েছে সেই চার্জটা, অর্থাৎ ফ্র্যাকশনাল চার্জ অফ ইলেকট্রন এটা কখনো নেচারে এক্সিস্ট করতে পারে না। তাহলে যদি আমাদেরকে বলে হোয়াট ইজ দ্য কোয়ান্টাইজেশন অফ দি চার্জ, তাহলে আমরা কি বলবো, এই প্রকৃতিতে যে আধানটি রয়েছে যে কোনো আধান, সেই আধানটাকে আমরা কি করতে পারি, ইলেকট্রনের আধানের পূর্ণ সংখ্যার গুণিতক আকারে সর্বদা প্রকাশ করতে পারি। তাহলে এই জিনিসটাকে কি বলছে, কোয়ান্টাইজেশন অফ দি চার্জ বলা হচ্ছে। নেক্সট এবার কি আসবে, নেক্সট এবার যেটা আসবে আমাদের ইনভ্যারিয়েন্স অফ চার্জ। ইনভ্যারিয়েন্স অফ চার্জ মানে কি, যেটাকে বলা হচ্ছে আধানের অদ্বিতীয়তা, অর্থাৎ আধান কখনো পরিবর্তন হতে পারে না। তাহলে আমরা দু নম্বর পয়েন্টে একটু আলোচনা করি, তাহলে আমরা এখানে একটু আলোচনা করি এটাকে। তাহলে যেটাকে বলা হচ্ছে ইনভ্যারিয়েন্স অফ চার্জ বা যেটাকে কি বলা হচ্ছে আধানের অদ্বিতীয়তা, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে, আমরা দেখেছি আধান কত রকমের হয়। আধান হচ্ছে দুটো টাইপের, একটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, একটা হচ্ছে আমরা কাইনেটিক ইলেকট্রিসিটি। অর্থাৎ কোন একটা আধান যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেটাও একটা চার্জ, গতিশীল অবস্থায় থাকলে সেটাও তো চার্জ। হ্যাঁ, সেটা নিয়ে কারেন্ট তৈরি হয়ে যাচ্ছে গতিশীল অবস্থায় থাকার জন্য, কিন্তু কি, কিন্তু বলেছে কোন একটা আধান যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তারও যা আধানের পরিমাণ হবে, কোন একটা আধান যদি স্থির অবস্থায় থাকে তাহলে তারও আধানের পরিমাণ কি থাকবে, সর্বদাই সমান থাকবে। অর্থাৎ কিউ, এখানে সেটাই বলা হচ্ছে কিউ অফ স্ট্যাটিক ইজ ইকুয়াল টু কিউ অফ কাইনেটিক, অর্থাৎ গতিশীল অবস্থাতে আধানের মান এবং স্থির অবস্থাতে আধানের মান সর্বদাই সমান। আমরা দেখি তাহলে সেখানে দেখতে পারবো আমরা এতকাল ধরে যেটা পড়েছিলাম মাস, অর্থাৎ বস্তুর ভর, সে বস্তুর ভরটি অপরিবর্তনীয়, কিন্তু দেখতে পারে যে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বস্তুর ভর পরিবর্তন হয়। m = কত হয়, m0 divided by root over 1 minus v square by c square, অর্থাৎ যত আমার স্পিড বাড়বে সেখানে কি হবে, m এর ভ্যালু আস্তে 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 আমার ইনক্রিজ করতে শুরু করবে। ঠিক একই রকম ভাবে অন্যান্য আরো অনেক ফর্মুলা রয়েছে, এটাকে বলা হচ্ছে যে মাস ইনক্রিজ, আর একটা রয়েছে হচ্ছে লেন্থ ডাইল, লেন্থ কনট্রাকশন, টাইম ডাইলেশন, এই সমস্ত জিনিস রয়েছে। অর্থাৎ টাইম বেড়ে যাবে, লাইট স্পিডে কাছাকাছি গেলে টাইম এর ইন্টারভালটা বেড়ে যাবে, লেন্থ কোন বস্তুর লেন্থ আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এই যে আধানটাকেও যদি আমরা রিলেটিভিটি থিওরিতে অ্যাপ্লাই করি সেখানেও দেখতে পাওয়া যায় ওই লাইট স্পিডে নিয়ে গেলে আমার আধানের পরিমাণ যা থাকবে, যদি কোনো একটা আধান যদি স্থির অবস্থায় থাকে তাহলে সেখানে কি আধানের পরিমাণটা একই থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে ইনভ্যারিয়েন্স অফ দি চার্জ, অর্থাৎ কোনো একটা আধানকে আমরা কোনো অবস্থাতেই তার মানের কোনো পরিবর্তন আমরা ঘটাতে পারবো না। হ্যাঁ, কেন ঘটাতে পারবো না, একটা আধান আমি বসিয়ে দিলাম মানের পরিবর্তন ঘটে গেল না। কোন একটা সিস্টেমকে যদি আমরা আইসোলেটেড অবস্থায় যদি রেখে দিই তাহলে সেটাকে গতিশীল অবস্থাতে রাখি না কেন, বা স্থিতিশীল অবস্থাতে রাখি না কেন, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কি থাকবে, আধানের পরিমাণটা সর্বদা সমান থাকবে বা সেম থাকবে। নেক্সট আসে কি প্রিন্সিপাল অফ দি কনজারভেশন অফ দি চার্জ, এতক্ষণ ধরে যেটা বললাম সেইটারই একটা পার্টি হচ্ছে প্রিন্সিপাল অফ দি কনজারভেশন অফ দি চার্জ। অর্থাৎ কোন একটা বস্তুকে যদি আমরা কি করি, একটা এমন সংস্থা যদি তৈরি করলাম, এমন একটা সংস্থা তৈরি করলাম যেটা সম্পূর্ণভাবে আইসোলেটেড সংস্থা, অর্থাৎ যেটাকে আমরা কি বলবো, নেচার থেকে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন, অর্থাৎ কোন একটা বিচ্ছিন্ন সংস্থার ক্ষেত্রে, তাহলে কি বললাম, কোন একটা বিচ্ছিন্ন সংস্থার মধ্যে দেখা গেল এখানে আমি পাঁচটা আধান আমি রেখে দিয়েছি, অর্থাৎ পাঁচটা আমি ইলেকট্রনকে রেখে দিয়েছি। আমি এক বছর বাদে এসব দেখবো এর মধ্যে পাঁচটি ইলেকট্রন রয়েছে, দশ বছর বাদে এসব দেখবো পাঁচটি ইলেকট্রন রয়েছে, মরার পরে ভূতে এসব দেখবো কি এখানে পাঁচটা ইলেকট্রন রয়েছে। অর্থাৎ আধানের যে মান সেটা কখনোই কি হবে না, কখনোই কোনো পরিবর্তন হবে না। কখন পরিবর্তন হবে না, যদি কোনো বিচ্ছিন্ন সংস্থায় যদি রেখে দেওয়া যায়, বারবার এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আইসোলেটেড সিস্টেম, অর্থাৎ কোনো একটা সংস্থার ক্ষেত্রে যদি সেটা বিচ্ছিন্ন সংস্থা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই যে সিস্টেমটা যেটা রয়েছে সেই সিস্টেমের ক্ষেত্রে যেটা মোট আধানের পরিমাণ সেটা কি থাকবে, সর্বদা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সেখানে আধানের মানের কোনো ইনক্রিজ হবে না, সেখানে আধানের মানের কোনো কেমন ডিক্রিজ হবে না, অর্থাৎ বাড়বেও না সেটা কমবেও না। আমরা এখানে যেটা এবার আলোচনা করব সেটা হচ্ছে যে চার্জিং অফ আ বডি এন্ড প্রুফ প্লেন। চার্জিং অফ আ বডি মানে কি হচ্ছে, কোন একটা বস্তুকে
আমরা আহিতকরণ করব। সে আহিতকরণ আমরা করব কিভাবে? অর্থাৎ কোন একটা অনাহিত বস্তু রয়েছে, আনচার্জড বডি রয়েছে, দেখা গেল এইখানে কোন একটা বস্তু রয়েছে, তার মধ্যে কোন রকম আধান নেই, অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু জিরো। কিন্তু কি করবো আমরা এর মধ্যে একটা আধান পুড়ে দিতে চাই, আমরা এর মধ্যে একটা আধান একটা ইন্ট্রোডিউস করাতে চাই। তাহলে কিছুটা সময় পরে দেখা গেল কি হলো, এখানে আধান কিউ ইজ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখানে কি কিছুটা পরিমাণে আধান আমার চলে এসছে। তাহলে আধানটাকে আমি আনলাম কিভাবে? এই আধানটাকে আনা যায় দুটো পদ্ধতির মাধ্যমে। একটাকে কি বলতে পারি, তাহলে আমরা যদি এইটুকু পোর্শনকে যদি আমরা একটা অংশ করে নিই, তাহলে এটা আমরা দুভাবে করতে পারি। একটাকে কি বলতে পারি, বাই কন্ডাকশন, মানে যেটাকে বলা হচ্ছে পরিবহন পদ্ধতির মাধ্যমে, আর একটা কিসের মাধ্যমে, বাই ইন্ডাকশন, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে আবেশীকরণ পদ্ধতির মাধ্যমে। একটা হচ্ছে ইন্ডাকশন, একটা কি বলা হচ্ছে কন্ডাকশন। খুব ইজি প্রসেস এই জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো সম্পর্কে যে বেসিক আইডিয়া সেগুলো আগেও অনেকবার অনেকেই পড়া হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, বাই কন্ডাকশন, বাই কন্ডাকশন মানে কি, কন্ডাকশন মানে হচ্ছে যে দেখা গেল আমার এখানে কি রয়েছে, একটা কোনো বস্তু রয়েছে, সে বস্তুর ক্ষেত্রে কিউ ইজ ইকুয়াল টু জিরো। আমার এখানে কি রয়েছে, একটা আহিত বস্তু রয়েছে, দেখা গেল এখানে আমরা পজিটিভ চার্জ নিয়ে কি করেছি, এখানে বস্তুটাকে আহিত করেছি, সেই বস্তুটাকে ধরে নিয়ে আমি এখানে কি করেছি, এইখানে আমি টাচ করিয়েছি, অর্থাৎ এই বস্তুটাকে আমি কি করেছি, এখানে টাচ করিয়েছি, এটাকে আমি স্পর্শ করিয়েছি। যদি আমি এটাকে স্পর্শ করি তাহলে কি হবে, এইখান থেকে অর্থাৎ এই যে বস্তুটা, তাহলে এই বস্তুটা এখানে এখন নেই, তাহলে এই বস্তুটা যদি এখানে না থাকে তাহলে বস্তুটা আছে কোথায়, তাহলে বস্তুটা আছে এইখানে। তাহলে এইরকম ভাবে এখানে পজিটিভ চার্জ রয়েছে, তাহলে এই পজিটিভ চার্জের থেকে কিছুটা পরিমাণে আধান কি হবে, এই বস্তুটার মধ্যে স্থানান্তরিত হবে, অর্থাৎ এর মধ্যেও কি চলে যাবে, এর মধ্যেও কিছুটা পরিমাণে পজিটিভ আধান চলে যাবে, এবং তখন কি চলে আসবে, তখন কিউ ইজ নট ইকুয়াল টু জিরো হয়ে যাবে। এবার কি করি, যদি আমি বস্তুটাকে সরিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, এটা একটা আহিত বস্তু হয়ে গেল। তাহলে এই পদ্ধতিতে কি করতে পারি, এই পদ্ধতিতে আমরা কোন একটা বস্তুকে আমরা আহিতকরণ করতে পারি, অর্থাৎ এটাকে কি বলা যায়, বাই কন্ডাকশন, অর্থাৎ কোন একটা পরিবাহী রয়েছে, সেই পরিবাহীর মধ্যে যদি কিছু সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে তাহলে সেটা কোন একটা অনাহিত পরিবাহীর কাছে যদি আনা হয়, কাছে আনা হলে হবে না, তার উপর যদি সংস্পর্শে যদি আনা হয় তাহলে সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে অনাহিত বস্তুটা যেটা রয়েছে তার মধ্যে কি কিছুটা পরিমাণে আধান সঞ্চালিত হয়ে যাবে। এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা বললাম একটা অনাহিত বস্তুকে আমরা আহিত করলাম, একটা আনচার্জ বডিকে আমরা চার্জ বডিতে কনভার্টেড করলাম, সেই পদ্ধতিটাকে আমরা কি বলছি, সেই পদ্ধতিটাকে আমরা বলছি হচ্ছে যে কন্ডাকশন প্রসেস বলছি। ঠিক আছে, এবার কি আসছে, এবার আসছে আমাদের ইন্ডাকশন প্রসেস। ইন্ডাকশন প্রসেস মানে কি, আমি এই বডিটা এই ডায়াগ্রাম নিয়ে আমি আলোচনা করছি, দেখা গেল আমার এখানে কি রয়েছে, প্রথমে কিউ ইজ ইকুয়াল টু জিরো রয়েছে, এর কাছাকাছি কি করেছে, আমরা একটা বস্তু নিয়ে এসেছি, টাচ করাইনি কিন্তু, এর কাছাকাছি কি করেছি, আমরা একটা বস্তু নিয়ে এসেছি। তাহলে কাছাকাছি যদি বস্তুটাকে যদি নিয়ে আসা হয়, একটা যদি আহিত বস্তুকে নিয়ে আসা হয়, একটা যদি চার্জ বডিকে যদি নিয়ে আসা হয়, তাহলে দেখতে পাবে যে এই যে বস্তুটা যেটা রয়েছে সেই বস্তুটার কাছের অর্থাৎ নিকটতম প্রান্তে বা নিয়ার এন্ডে কি তৈরি হবে, অপোজিট চার্জ তৈরি হবে, আর দূরবর্তী স্থানে কি তৈরি হয়ে যাবে, সেম চার্জ, মানে যেটা ফার পজিশনে রয়েছে সেখানে তৈরি হবে সেম চার্জ, এবং যেটা কাছের পজিশনে রয়েছে সেখানে কি তৈরি হবে, সেখানে তৈরি হবে হচ্ছে যে অপোজিট চার্জ তৈরি হয়ে যাবে। এই ঘটনাটা কি হচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে আবেশ বা ইন্ডাকশন। তাহলে হঠাৎ করে এই ঘটনাটা হচ্ছে না কিছুর জন্য, এটা তো আমরা বুঝতে পারলাম এখানে এক্সেস নাম্বার অফ দি প্রোটনস রয়েছে, কিছুটা কম সংখ্যক ইলেকট্রন রয়েছে, সেই কারণে কি হচ্ছে ইলেকট্রনের কিছুটা স্থান পরিবর্তন হচ্ছে সেটা আমরা বুঝলাম। কিন্তু এখানে তো আমরা তো কিছু কি করিনি, এখানে তো আমরা তো কোনো টাচও করাইনি, কিন্তু সেক্ষেত্রে এইরকম ঘটনাগুলো ঘটছে তাদের কিছুর জন্য। তাহলে সেক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটার মেইন যে কারণ, সেই মেইন কারণটা কি, সেই মেইন কারণ ওই একই জিনিস, আমাদের কিন্তু ইলেকট্রনিক স্ট্রাকচারটাকে দেখতে হবে। তাহলে দেখা যাক, তাহলে কি করা হয়েছে, এইখানে যে এই জিনিসটাকে আমি এখানে আঁকলাম, তাহলে এই বস্তুটা রয়েছে আহিত বস্তু, এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে যে এই যে বস্তুটা রয়েছে তার কিছু সংখ্যক প্রোটন এই অ্যাটমের মধ্যে আমি একটা অ্যাটম আমি আঁকলাম, তাহলে কি হচ্ছে, তাহলে এইখানে দুটো, এইখানে কটা হবে, আটটা, এখানে দেখা গেল আমি চারটে দিলাম ইলেকট্রনস। তাহলে কি হবে, এই যে পজিটিভ যেটা রয়েছে তাহলে তারা কাকে অ্যাট্রাক্ট করবে, এই ইলেকট্রনস গুলোকে তারা অ্যাট্রাক্ট করবে, এই যে ইলেকট্রন যেগুলো সেটাকে অ্যাট্রাক্ট করবে, এবং এই যে প্রোটন সেটাকে কি করবে, সেটাকে তারা রিপেল করবে, সেটাকে তারা কি বিকর্ষণ করবে। তাহলে যদি ঘটনাটা যদি দেখতে পাওয়া যায় তাহলে কিরকম হবে, তাহলে ঘটনাটা দেখতে পাওয়া গেলে তাহলে দেখতে পাওয়া যাবে সেটা এইরকম হয়ে যাবে, অর্থাৎ এটার পরে যদি আমি এটা আঁকি তাহলে ছবিটা হবে এইরকম।
অর্থাৎ এই ক্ষেত্রে যে ইলেকট্রন, সেই ইলেকট্রন গুলো কি কোথায় চলে আসবে? কাছাকাছি জায়গায় চলে আসবে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার। অর্থাৎ ইলেকট্রন গুলো কি চলে আসবে? ইলেকট্রন গুলো এই যে বস্তুটা আছে, এই বস্তুটা একটু নিচে আঁকি, তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটার কাছাকাছি জায়গায় চলে আসবে। আর এই যে প্রোটন, সে প্রোটনগুলো দূরে ঠেলে দেবে। তাহলে বোঝা যাচ্ছে যদি কাঠের জায়গায় চলে আসে, তাহলে কাঠ এখানে এক্সেস দেখতে পাওয়া যাচ্ছে, ইলেকট্রন এক্সেস দেখতে পাওয়া যাচ্ছে, আর প্রোটনটা যদি দূরে সরে যাচ্ছে, তাই জন্য কি হচ্ছে ওখানে পজিটিভ চার্জটা আস্তে আস্তে পিছনের দিকে সরে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে কোন একটা বস্তুকে যদি কোন একটা অনাহিত বস্তুর কাছাকাছি যদি জায়গায় নিয়ে আসা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, অনাহিত বস্তুর নিকটতম প্রান্তে তৈরি হবে হচ্ছে বিপরীতধর্মী আধান, আর দূরতম প্রান্তে কি তৈরি হবে, সমধর্মী আধান তৈরি হবে। এইখানে এই যে নিকটতম প্রান্তে যে আধানটা তৈরি হয়েছে, যেহেতু এটা এর খুব কাছাকাছি জায়গায় রয়েছে, সেই কারণের জন্য কি হবে, এর এর উপরে আকর্ষণ বলের মানটা প্রচন্ড পরিমাণে বেশি হবে, সেই জন্য এ কি করবে, একে ছাড়তে চাইবে না। তাই জন্য এই আধানটা, অর্থাৎ নিকটতম প্রান্তে যে আধানটা তৈরি হয়, সেটাকে কি বলে, বদ্ধ আধান বলা হয়, বা যেটাকে আমরা এই যে নিকটতম এই যে এই আধানগুলোকে আধানগুলোকে আমরা কি আধান বলবো, এই আধানগুলোকে আমরা বলবো হচ্ছে যে বদ্ধ আধান, বা যেটাকে আমরা কি বলে ক্লোজড চার্জ বলে থাকি। আর আরেকটা কি বলবে, যে দূরতম প্রান্তে যে আধানগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে মুক্ত আধান, কারণ এই আধানগুলোর উপরে এর বিকর্ষণ, অর্থাৎ একে চাইছে ঠেলে যেন দূরে সরিয়ে দিচ্ছে, ঠেলে যেন বের করে দিতে, সেই জন্য কি বলবো আমরা ফ্রি চার্জ বলবো। এদেরকে বলবো আমরা হচ্ছে বাউন্ড চার্জ, এদেরকে কি বলবো, এদেরকে বলবো হচ্ছে আমরা ফ্রি চার্জ বলবো। তাহলে এই জিনিসটা এইবার কি রয়েছে, যে আবেশ সংক্রান্ত কতগুলো তাহলে আমরা তথ্য দিতে পারি, কিরকম কিরকম তথ্য। ফার্স্ট আমরা দিতে পারি যে আবেশে আহিত বস্তুর নিকটের প্রান্তের দিকে বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সম আধান তৈরি হবে। অর্থাৎ আবেশের ক্ষেত্রে এই যে আহিত বস্তুটা রয়েছে, আহিত বস্তুর নিকটতম যে প্রান্ত, এই যে এই প্রান্তটা, এখানে তৈরি হবে বিপরীত আধান, আর দূরতম প্রান্তে কি তৈরি হবে, দূরতম প্রান্তে তৈরি হবে সম আধান তৈরি হবে। দু নম্বর, আবেশে আবেশ একটি ক্ষণস্থায়ী ঘটনা। কেন আবেশকে ক্ষণস্থায়ী ঘটনা বলা হচ্ছে, কারণ আবেশের ক্ষেত্রে কি হয়, আবেশের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আহিত বস্তুটা থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে, অনাহিত বস্তুর মধ্যে আধানটার অস্তিত্ব থাকবে। যখন আহিত বস্তুটাকে সরে নিয়ে দেওয়া হবে, তখন কি হবে, অনাহিত বস্তুটা আবার আগের মতো সে অনাহিত অবস্থাতে চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আহিত বস্তু থাকবে আবেশ ততক্ষণ পর্যন্ত চলবে, যখন এই আহিত বস্তুটাকে সরে নিয়ে দেওয়া হয়ে যাবে, তখন কি হবে, অনাহিত বস্তুটা আবার আগের অবস্থাতেই ফিরে চলে আসবে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম কি আবেশের ক্ষেত্রে এগুলো কিছু আমাদের রুলস বা কিছু আমাদের নিয়ম। আর একটা জিনিস আমাদেরকে একটুখানি যেটা আলোচনা করতে হবে, সেটাকে কি বলতে হবে, সেটাকে আমাদের বলতে হবে হচ্ছে এই যে যে বস্তুটা এখানে আমরা এনেছিলাম, যে বস্তুটা এই যে আহিত বস্তু, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে আমরা আবেশী আধান বলবো। আর যেটাকে আমরা আহিত করলাম সেটাকে কি বলবো আমরা আবিষ্ট আধান। ঠিক আছে, এই জিনিসটা সম্পর্কে একটুখানি জেনে রাখতে হবে, মানে ইনফরমেশনের জন্য এটা। আর আর একটা খুব ছোট্ট একটা জিনিস যেটা হচ্ছে কি, যেটা একটা কোশ্চেন হিসাবে আমরা করতে পারি, যে আমাদেরকে ব্যাখ্যা করতে হতে পারে যে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে বিপরীত আধানের মধ্যে কি হয় আকর্ষণ হয়, তাহলে এখানে কি হতে পারে, এখানে যে আবেশটা যেটা ঘটলো এটা আকর্ষণ হতে পারে, তাহলে কোন ঘটনাটা আগে হয়েছে, আকর্ষণটা আগে হয়েছে না আবেশটা আগে হয়েছে। তাহলে এইখানে অবভিয়াসলি কি হয়, অবভিয়াসলি হচ্ছে যে আবেশটাই সবসময় আগে হয়, তাহলে এইটা প্রশ্ন হতে পারে কোনটি আগে, আবেশ নাকি আকর্ষণ। তাহলে কি বললাম, কোনটি আগে, আবেশ নাকি আকর্ষণ, তাহলে অবশ্যই আবেশটা আগে হয়, তার কারণ হচ্ছে আবেশের জন্য কি হবে, নিকটতম প্রান্তে বিপরীত আধান, দূরতম প্রান্তে সমাধান তৈরি হবে। এই দুটো আধান তৈরি হওয়ার পরই একমাত্র কি হতে পারে, একমাত্র হচ্ছে যে এই যে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করবে, অর্থাৎ আবেশের ফলে বিপরীত আধান তৈরি হবে, তারপরে আকর্ষণ হবে। হ্যাঁ, এবার এটা বলতে পারা যায় যে দূরতম প্রান্তে তারপর সমাধান তৈরি হয়েছে, তাহলে আকর্ষণ করবে, কিন্তু যে দূরত্বটা বেশি হওয়ার জন্য
বিকাশনের পরিমাণটা খুবই কম হবে, অর্থাৎ আকর্ষণের পরিমাণটা বেশি, বিকাশনের পরিমাণটা কম হবে। সুতরাং আকর্ষণটা বেশি করে হবে, বিকাশনটা কি হবে, খুব কম পরিমাণে হবে। আর এখানে আরেকটা জিনিস রয়েছে, যেটাকে কি বলে, যেটাকে বলা হচ্ছে প্রুফ প্লেন। প্রুফ প্লেন জিনিসটা কি, প্রুফ প্লেন জিনিসটা হচ্ছে যে এমন একটা যন্ত্র বা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা সাহায্যে আমরা ক্ষেত্রে আধানের পরীক্ষা নিরীক্ষা করতে পারি, অর্থাৎ একটা বস্তুর মধ্যে আধান আছে কি নেই বা আধানটা ডিস্ট্রিবিউশনটা কেমন ভাবে হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা প্রুফ প্লেনের মাধ্যমে কি করতে পারি, আমরা দেখাতে পারি। প্রুফ প্লেনটা দেখতে কিরকম হয়, প্রুফ প্লেনটা দেখতে হয় এরকম, একটা স্ট্যান্ড মতো একটা অংশ থাকে এরকম ভাবে, অর্থাৎ এটা সম্পূর্ণ হবে কি একটু পরিবাহী বস্তু দিয়ে, যে বস্তুটার আমরা আধান নির্ণয় করছি বা যে বস্তুটা আমার কাছে রয়েছে সেই বস্তুটাকে কি করা হয়, এইরকম ভাবে রেখে দেওয়া হয়, এরকম ভাবে কি করা হয় সেটাকে রেখে দেওয়া হয় এর মধ্যে। যেহেতু এটা খুব কুপরিবাহী তাই জন্য কি হবে, আধানের কোন রকম স্থানান্তর ঘটবে না, সুতরাং এর মধ্যে যদি আধান থাকে তাহলে সেই বস্তুটাকে ধরে কি করতে হবে, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করাতে পারি। এটা কি বলা হচ্ছে প্রুফ প্লেন, বা যেটাকে বলা হচ্ছে আধান পরীক্ষক। তাহলে জিনিসগুলো সব লিখে নাও। এবার যে জিনিসটা নিয়ে এবার আমরা শুরু করব সেটা হচ্ছে যে তিনটে পার্ট এখানে আমরা ভাগ করেছি। ফার্স্ট পার্ট, চার্জ অলওয়েজ লাই অন দা আউটসাইড অফ আ কন্ডাক্টর, অর্থাৎ কোন একটা আধান কোন একটা পরিবাহী সর্বদা কোথায় অবস্থান করবে, পৃষ্ঠ দেশে অবস্থান করবে। নেক্সট ইলেকট্রিক স্ক্রিন, এইটারই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ইলেকট্রিক স্ক্রিন, যেটাকে আমরা বলবো তড়িৎ পর্দা। আর লাস্টে যেটাকে আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ, বা যেটাকে কি বলা হয় এমন একটা ইনস্ট্রুমেন্ট যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন একটা বস্তু আহিত হয়েছে নাকি আহিত হয়নি, বা কি ধরনের আধান আহিত হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করবো। তাহলে আমরা একটা পার্টে পার্টে আমরা আলোচনা করতে শুরু করি। ফার্স্ট হচ্ছে চার্জ অলওয়েজ লাই অন আ আউটসাইড অফ আ কন্ডাক্টর, হঠাৎ করে আধান কেন কোন একটা পরিবাহীর পৃষ্ঠদেশে অবস্থান করে। কেমিস্ট্রিতে ক্লাস ইলেভেনে বিভিন্ন ধরনের যে সমস্ত বন্ডিং তৈরি হয় বা কোন একটা অ্যাটমের বা সরি কোন একটা মলিকুলের স্ট্রাকচার কিরকম হয় তার জন্য একটা থিওরি ছিল, যেটাকে বেসপার থিওরি বা বিএসইপিআর থিওরি বলা হয়। সেই থিওরি অনুসারে জানা হতো বা আমাদেরও নেচারে সবসময়তে কি হয়, আমরা সাধারণত ঘিঞ্জি জায়গায় অর্থাৎ একটা জায়গাতে অনেক জোন এটা সাধারণত আমরা পছন্দ করি না, যেটা এখন আমাদের নেচারই আমাদেরকে একদম পুরো রেস্ট্রিক্টেড করে দিচ্ছে কোভিড-19 আমাদেরকে দিয়ে, যে একটা জায়গাতে তোমরা থাকতে পারবা না, নেচারও আস্তে আস্তে ঘিঞ্জি হয়ে যাচ্ছে, যাই হোক সেটা অন্য ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে চার্জেরও ক্ষেত্রে তার একটা নেচার রয়েছে, সে যতদূর সম্ভব নিজের ক্ষেত্রে তারা সেপারেটলি থাকতে পারে। তার কারণ কি, যত আধান সেম টাইপের আধান এক জায়গাতে থাকবে তত কি হবে, তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, একটা রিপালশন ফোর্স কাজ করবে, সুতরাং তাদের স্টেবিলিটিটা কি হতে পারে, ডিস্ট্রয় হয়ে যেতে পারে। সেই কারণের জন্য যদি কোনো একটা বস্তু, অর্থাৎ এটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, যদি কোনো একটা বস্তুকে যদি আমরা দেখি তাহলে সেই বস্তুটার ক্ষেত্রে কি হবে, সেই বস্তুটার ক্ষেত্রে তার পৃষ্ঠদেশ যেটা রয়েছে সেই পৃষ্ঠদেশের ক্ষেত্রফল সব থেকে বেশি হয়, এবং সেই পৃষ্ঠদেশের ক্ষেত্রফল সব থেকে বেশি হওয়ার জন্য কি হবে, সেই জায়গাটাতেই সব থেকে দূরে দূরে কি হতে পারে, বিভিন্ন ধরনের চার্জ গুলো তারা থাকতে পারে। যেরকম ভাবে তারা থাকলে নিজেদের মধ্যে রিপালশন ফোর্সের ভ্যালুটা কি হবে, সব থেকে মিনিমাম তারা করতে পারবে। এই কারণের জন্য কি হয়, সবসময়তেই চার্জ গুলো কোথায় অবস্থান করে, আউটসাইড অফ আ কন্ডাক্টর, অর্থাৎ চার্জ যদি এই বডিটাকে যদি সাপ্লাই করা যায় তাহলে এই বডিটার ক্ষেত্রে চার্জ গুলো কোথায় থাকবে, এখানে আউটসাইড অফ দা কন্ডাক্টর। হ্যাঁ, তাই বলে এখানে পজিটিভ দিয়েছি বলে এটা কোনো ভাবার কারণ নেই, সবসময় পজিটিভ চার্জ আউটসাইড অফ দা কন্ডাক্টর থাকবে এরকম না, আমরা পজিটিভ চার্জের প্রতি একটু বেশি পরিমাণে বায়াসড। যাই হোক, পজিটিভ চার্জ নিয়ে আমরা আলোচনা করি, যদি নেগেটিভ চার্জ নিয়ে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে কি থাকবে, তার চার্জ গুলো আউটসাইড অফ দা কন্ডাক্টর, অর্থাৎ চার্জ গুলো কি থাকবে, পরিবহন পৃষ্ঠদেশের সাথে সবসময় অবস্থান করবে। কিসের জন্য, বিকর্ষণ বলটাকে মিনিমাইজ করে দেবে, বিকর্ষণ বলটাকে কি করার জন্য, কমিয়ে দেওয়ার জন্য, যাতে তারা নিজেরা স্টেবল হতে পারে। সেই কারণের জন্য সবসময় চার্জ গুলো কোথায় অবস্থান করে, সবসময় পরিবহন পৃষ্ঠদেশে। তাই বলে কি চার্জ ভিতরে অবস্থান করতে পারে না, অবভিয়াসলি পারে। যদি এই বস্তুটা যদি ফাঁপা হয় এবং এই বস্তুটার মধ্যে যদি কোনো একটা আহিত বস্তুকে ঢুকিয়ে দেওয়া হয়, অর্থাৎ এইরকম আমার কাছে একটা কোনো বস্তু রয়েছে, সেই বস্তুর ভেতরে কোনো একটা আহিত বস্তু রয়েছে এইটা, তাহলে সেখানে কি হবে, আবেশ প্রক্রিয়ার জন্য এই বস্তুটার জন্য পজিটিভ রয়েছে, তাহলে ভেতরের তলে কি তৈরি হবে, ভেতরের তলে নেগেটিভ তৈরি হয়ে যাবে এটা। তাহলে কোন একটা আহিত বস্তুর ভিতরে যদি কোন একটা সরি কোন একটা অনাহিত বস্তুর ভিতরে যদি কোন একটা আহিত বস্তুকে রেখে দেওয়া হয় এবং সে অনাহিত বস্তু যদি ফাঁপা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই যে অনাহিত বস্তুটা যেটা রয়েছে বা আনচার্জ বডি যেটা রয়েছে
অর্থাৎ ভেতরের পোর্শনে কি তৈরি হবে, ভেতরের পোর্শনে একটা অপোজিটলি চার্জ তৈরি হবে ডিউ টু ইন্ডাকশন, সেটার জন্য তৈরি হবে। তাহলে এটা গেল, এটা হচ্ছে আমাদের সবসময় তাদের চার্জ আউটসাইড অফ দ্য কন্ডাক্টর কেন লাই করে, তাহলে আউটসাইড অফ দ্য কন্ডাক্টর লাই করার কারণে হচ্ছে ডিউ টু মিনিমাইজ দ্য ফোর্স অফ রিপালশন বিটুইন টু অর মোর সেম চার্জ, অর্থাৎ দুটো বা তার বেশি আধানের মধ্যে বিকর্ষণ বলের মানটা সব থেকে কম করতে পারবে কিরকম ভাবে, পৃষ্ঠ দেশে তারা অবস্থান করবে। এরই একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের ইলেকট্রিক স্ক্রিন। এই ইলেকট্রিক স্ক্রিন জিনিসটা কি, এই ইলেকট্রিক স্ক্রিন জিনিসটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে যখন আমরা পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে অনেকে মিলে যখন এক্সপেরিমেন্ট করে দেখা গেল এই চার্জ নিয়ে এক্সপেরিমেন্ট করছি, তাহলে দেখা গেল একটা চার্জ এখানে রয়েছে, একটা চার্জ এখানে রয়েছে, তাহলে এই চার্জের জন্য এই চার্জের উপরে কি একটা ইন্ডাকশন এফেক্ট তৈরি হতে পারে, সুতরাং তার জন্য ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে। সেই কারণের জন্য আমরা যে চার্জটাকে নিয়ে অ্যানালিসিস করি সেই চার্জটাকে অন্য চার্জে তৈরি করবো, আমরা পুরো সেপারেট করে দেবো। সেটা কি করে করবো, সেটা করতে পারি এইরকম কোন একটা প্রসেসের মাধ্যমে। অর্থাৎ এই যে বস্তুটা এইখানে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই যে এইখানে যে বস্তুটাকে নিয়ে আমরা আলোচনা করছি, সেই বস্তুটাকে এখানে দেখা গেল কোন একটা চার্জ আছে কি ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে এই যে এইখানে কি করেছে আমরা বাইরের থেকে একটা কি করা হয়েছে একটা জাল বা একটা কোনো নেট যেটা কি করা যেটাকে পুরো ঘিরে দেওয়া হয়েছে, যেই ঘিরে দেওয়া হয়েছে যদি এক্সটার্নাল যদি কোন একটা চার্জ থাকে কিউ ড্যাশ ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে এর জন্য এর উপর যদি ইন্ডাকশন এফেক্ট হয়ও সেই ইন্ডাকশন এফেক্টটা সীমাবদ্ধ থাকবে কার মধ্যে, সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র এক্সটার্নাল বডির ক্ষেত্রে, অর্থাৎ চার্জটা ভেতরে ভেতরে কিছু এর উপরে এফেক্ট করতে পারবে না। এই জিনিসটাই কি হয় তড়িৎ পর্দা। তাহলে তড়িৎ পর্দা কার উপরে ভিত্তি করে কাজ করে, তড়িৎ পর্দা কাজ করবে হচ্ছে যে চার্জ অলওয়েজ লাই অন আ সারফেস অফ দ্য কন্ডাক্টর। তাহলে কি হচ্ছে সারফেস সবসময় কন্ডাক্টরের সারফেসে অবস্থান করার জন্য যদি এক্সটার্নাল কোনো যদি চার্জ থাকে তাহলে সেই চার্জের এফেক্ট এই ধরনের কোনো সিস্টেমের ক্ষেত্রে তার বাইরে সীমাবদ্ধ থাকবে, ভেতরে যেতে পারবে না। এই ধরনের সিস্টেমকে কি বলা হবে ইলেকট্রিক স্ক্রিন, কি বলা হবে ইলেকট্রিক স্ক্রিন। এটা নেক্সট আমাদের যে থার্ড পার্ট সেটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ যে জিনিসটা সেটাকে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে যে তড়িৎ বীক্ষণ যন্ত্র, অর্থাৎ তড়িৎ কোন বস্তুতে আছে কি নেই সেটা আমরা আইডেন্টিফাই করবো না, শুধু তড়িৎ আছে কি না সেটা আইডেন্টিফাই করবো না, কি ধরনের আধান রয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করবো এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে। আমাদের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ আর কিছুই না, কেন ওখানে গোল্ড লিফ বলা হচ্ছে বা গোল্ড লিফই কেন ব্যবহার করা হচ্ছে, সিলভার লিফ কেন ব্যবহার করা হলো না, বা প্ল্যাটিনাম লিফ কেন ব্যবহার করা হলো না, বা অন্য কোনো লিফ কেন ব্যবহার করা হলো না, সেগুলোর জন্য কি করবো আমরা এটা আলোচনা করবো। তাহলে ইলেকট্রোস্কোপ জিনিসটা আমরা বললাম, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ বা ইলেকট্রোস্কোপের স্ট্রাকচারটা কেমন সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে ইলেকট্রোস্কোপের স্ট্রাকচারটা খুবই সিম্পল, প্রথমে কি থাকে, প্রথমে থাকে হচ্ছে এরকম একটা বেল জার টাইপের অংশ থাকে, একটা বেল জার টাইপের অংশ থাকে, একটা পাটাতন থাকবে। যাই হোক আমি ছবি আঁকাতে লিওনার্দো দা ভিঞ্চি। তাহলে কি হচ্ছে এইখানে একটা রড মতো অংশ থাকে, এই রডের উপরে একটা চাকতি থাকে, এইখানে কি থাকে এইখানে দুটো প্লেট থাকে, এই প্লেট দুটোই হয় হচ্ছে গোল্ড লিফ। এই যে এইগুলো এইখানে কি থাকে এইখানে দুটো আবার টিনের প্লেট থাকে, আর এইখানে থাকে হচ্ছে যে একটা বাটির মধ্যে থাকে হচ্ছে যে সিএসিএল টু বা কোন রকম ভাবে জল শোষণকারী বা জলীয় বাষ্প শোষণকারী পদার্থ থাকে। তাহলে এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকবে হচ্ছে যে সিএসিএল টু, অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড বা অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড থাকে যেটা অ্যাবজর্ব করতে পারে কি এর ভেতরের ওয়াটারটাকে অ্যাবজর্ব করতে পারবে। তাহলে আমরা এখানে কি বললাম, এই জিনিসটাকে আমরা বললাম হচ্ছে যে প্লেট, এটাকে আমরা বললাম হচ্ছে গোল্ড লিফ, আর এটা হচ্ছে যে প্লেট যেটাকে আমরা বললাম টিন প্লেট, আর এটা হচ্ছে একটা কন্ডাক্টিং রড। অর্থাৎ এটা হচ্ছে যে একটা চাকতি বা একটা প্লেট, এটা হচ্ছে কোন একটা কন্ডাক্টিং রড বা কোন একটা হচ্ছে যে পরিবহনকারী কোন একটা দণ্ড, এটা গোল্ড লিফ বা সোনার পাতা, আর এই দুটো হচ্ছে কি টিনের প্লেট বা এসএন প্লেট, আর এটা হচ্ছে সিএসএল।
এখানে কি এইটা হচ্ছে কনস্ট্রাকশন, এখানে কেন হঠাৎ করে গোল্ড লিফ ব্যবহার করা হলো, কারণ গোল্ড লিফ বা সোনা আমরা জানি সব থেকে পাতলা করা যায়, সেটাকে খুব সহজে কি করা যায়, সব থেকে পাতলা বা সব থেকে মানে এটাকে বলা যায় যে মানে পুরো সরু থিন প্লেটে সেটাকে কনভার্ট করা যায়। গোল্ডের মতো এত সুন্দর প্লেটে কনভার্ট করানো অন্য কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে হয় না, সেজন্য এখানে গোল্ড লিফ ব্যবহার করা হয়ে থাকে। আর এইখানে এই জিনিসগুলো ব্যবহার করা হয় ক্যালসিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করা হচ্ছে, এটা ভেতরে জলটাকে শোষণ করার জন্য। তাহলে এটা কাজ কি করে করে, কাজ যেটা করে সেটা হচ্ছে কি, কোন একটা যদি আহিত বস্তু এর কাছে যদি নিয়ে আসা যায় তাহলে আহিত বস্তুটা কি হচ্ছে পজিটিভ। বারবার বলছি পজিটিভ নিয়ে কাজ করছে মানে শুধু পজিটিভ নিয়ে আনতে হবে তার কোনো গ্যারান্টি নেই, পজিটিভের প্রতি আমরা বেশি বায়াস বা আমার পজিটিভটাকে একটু বেশি ভালো লাগে, সেই কারণের জন্য আমরা সবসময় কি করি বা আমি সবসময় কি করি পজিটিভটাকে নিয়ে বেশি আলোচনা করি। কেউ যদি নেগেটিভ নিয়ে আলোচনা করে তাতে তার কোনো রকম ভাবে অসুবিধা নেই। তাহলে পজিটিভ আনলে কি হবে, এর যেখানে যদি এটাকে যদি টাচ না করানো হয় তাহলে কি হবে, আবেশ ঘটবে, ইন্ডাকশন ঘটবে। তাহলে পজিটিভটা যদি এখানে আনা হয় তাহলে কি তৈরি হবে, এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে, সে নেগেটিভ চার্জ এর ভেতর দিয়ে চলে আসবে, এর ভেতর দিয়ে আসার পরে কি তৈরি হবে, এখানে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাবে, এই নেগেটিভ চার্জের জন্য এই যে প্লেট গুলোতে কি তৈরি হয়ে যাবে, প্লেট গুলোতে তৈরি হয়ে যাবে পজিটিভ চার্জ, এই যে প্লেট গুলোতে পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে। তাহলে সুতরাং প্লেট দুটো যেটা একদম পুরো জোড়া অবস্থায় ছিল সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে বিস্ফারিত করবে, সেটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ প্লেট দুটো এরকম ছিল, প্লেট দুটো কি হয়ে যাবে, প্লেট দুটো জাস্ট ওপেন হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো কি, তখন আমরা বুঝতে পারবো যে বস্তুটাকে এনেছে সেটা কি হচ্ছে কোন একটা চার্জ বডি। যদি এরকম আনচার্জ বডিকে নিয়ে আসতাম তাহলে কি হতো, এরকম ভাবে কোনো বিস্ফোরণ ঘটতো না, এরকম কোনোভাবে ওপেনিং হতো না, তাহলে বুঝতাম কি এটা কোনো সম্পূর্ণভাবে একটা অনাহিত বস্তু আনা হয়েছে। তাহলে একটা বস্তু আহিত বা অনাহিত সেটা আমরা কি করে বুঝবো, যদি কোনো বস্তুকে যদি আমরা এরকম প্লেটের গোল্ড লিফ ইলেকট্রোস্কোপের কাছে যদি নিয়ে আসি তাহলে দেখতে পাই যে প্লেট দুটো বিস্ফোরণ ঘটছে, প্লেট দুটো ওপেন হয়ে যাচ্ছে, গোল্ড লিফ দুটো ওপেন হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো কি সেই বস্তুটা একটা আহিত বস্তু। যদি সেটা না হয় তাহলে সেটা কি বুঝবো, সেটা হচ্ছে অনাহিত বস্তু বুঝবো। তাহলে এটার আমাদের ইউজ কোথায় করবো, ইউজ করবো হচ্ছে যে এটা আমরা দেখলাম হচ্ছে কনস্ট্রাকশন, এটা আমরা ইউজ করবো ফার্স্ট হচ্ছে যে টু এক্সামিন a body, to examine a body is charged or not. কোন একটা বস্তু সেটা আহিত না অনাহিত সেটা আমাদের জানার জন্য বা বোঝার জন্য এটাকে ব্যবহার করি। নেক্সট হচ্ছে আমি বলেছিলাম কি ধরনের আধান আহিত সেটা আমরা তো জানতে হবে, তাহলে কি করব, টু চেক অর টু আইডেন্টিফাই the nature of charge of that body. অর্থাৎ কোন বস্তুতে কি ধরনের আধান রয়েছে সেই আধানটাকে আমরা আইডেন্টিফাই করব, পজিটিভ আধান না নেগেটিভ আধান রয়েছে মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ রয়েছে সেটাকে আমরা আইডেন্টিফাই করবো। তাহলে কি করে সেটা আইডেন্টিফাই করবো, এই আইডেন্টিফাই করার আগে আমাদেরকে প্রথমে একটা নোন চার্জ এনে এটাকে কি হতে চার্জ করিয়ে রাখতে হবে। আমি ধরে নিলাম যে আমার কাছে যে প্রথমে যে চার্জ বডিটা ছিল সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পজিটিভ চার্জ বডি। তাহলে কি হলো, এই এই ঘটনাটা ঘটে গেল, এটা আমি জানি, কিন্তু সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে এটা আমি জানি কিন্তু ফার্স্ট পয়েন্টের ক্ষেত্রে এটা আমি জানতামও না। তাহলে ফার্স্ট পয়েন্টের ক্ষেত্রে আমি জানতাম না এটা কি ধরনের, এটা কি আহিত হয়েছে না অনাহিত হয়েছে, যদি অনাহিত হতো তাহলে ওপেন হতো না, আহিত হলে ওপেন হতো। এবং কোনোভাবে আমি জেনে গেছি যে এই বডিটা কি হয়েছে, এই বডিটা একটা চার্জ বডি, তাহলে এই বডি যদি চার্জ বডি হয় তাহলে এটা আমি কি ধরে নিয়েছি পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ হলো এইরকম ফেনোমেনন দেখতে পাওয়া গেল। এইবার কি হলো, এই বডিটাকে আমি মুছে দিলাম, তাহলে এই বডিটার বদলে আমি একটা নতুন কোনো বডি এনেছি, সেই বডিটার চার্জ আমি জানি না, তাহলে এই আরেকটা নতুন আমি বডি এনেছি, এটা আমি এনেছি। কিন্তু বারবার বলছি আগের পদ্ধতিটা যদি ইন্ডাকশন প্রসেসে ঘটানো হয় এই পদ্ধতিটাও কিন্তু ইন্ডাকশন প্রসেসেই ঘটাতে হবে। অর্থাৎ আগেরটা আমি কি করলাম, কাছে এনে এই সমস্ত জিনিসগুলোকে প্যাটার্নটাকে তৈরি করে রাখলাম, এবার আমি কি করলাম, এবার আমি টাচ করিয়ে প্যাটার্নটাকে তৈরি করছি, সেটা করলে কিন্তু হবে না, দুটো প্রসেসই ক্ষেত্রে সেম টাইপে নিয়ে যেতে হবে, ইন্ডাকশন হলে ইন্ডাকশন, কন্ডাকশন হলে কন্ডাকশন। তাহলে কি করা হচ্ছে, তাহলে এই যে বস্তুটা যেটা রয়েছে সেই বস্তুটাকে আমি এবার আনলাম, তাহলে এই বস্তুটাকে যদি আমি ধরে নিই, আমি জানি না আমি ধরে নিচ্ছি, আমি যদি ধরে নিই এই বস্তুটা কি রয়েছে পজিটিভ, তাহলে কি হবে, এই পজিটিভের জন্য এর ভেতরে কি হবে আরো নেগেটিভ চার্জ ইনডিউসড হবে। তাহলে আরো যদি নেগেটিভ চার্জ ইনডিউসড হয় তাহলে আগে ছিল যতগুলো তার থেকে বেশি নেগেটিভ চার্জ ইনডিউসড হলো, নেগেটিভ চার্জ গুলো ঢুকে গেল আরো বেশি বেশি করে, কি হলো এখানে নেগেটিভ চার্জ ইনডিউসড হলো, তার জন্য কি হলো আরো বেশি করে এখানে পজিটিভ চার্জ ইনডিউসড হয়ে গেল। তাহলে এইরকম কিছু আরো বেশি বেশি পজিটিভ চার্জ ইনডিউসড হলো, তাহলে কি যে বিস্ফোরণের পরিমাণটা কি হবে আগের তুলনায় অনেকটা পরিমাণে বেড়ে যাবে। অর্থাৎ আগে যে চার্জটা ছিল
সেম চার্জে যদি আনা হয় তাহলে কি যে ওপেনিংটা আরো বেশি হয়ে যাবে, কিন্তু তার এর বদলে যদি আমি উল্টো যদি হয় অর্থাৎ এইখানে যদি পজিটিভ এর বদলে যদি নেগেটিভ আনা হয় সেকেন্ড কেসে, মানে আগে প্রথমে পজিটিভ এনেছিলাম দিয়ে অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেছে এবার আমি নেগেটিভটা আনছি, তাহলে কি হবে? তাহলে নেগেটিভ আনলে কি হবে, এইখানে কিছু পজিটিভ তৈরি হবে, মানে কি হবে এইখানে কিছু ইন্ডিউস যে চার্জ যেটা নেগেটিভ অবস্থায় ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে কিছু নেগেটিভ চার্জ কি হয়ে গেল ইন্ডিউস ক্যান্সেল হয়ে গেল, এখানে কি হলো এখানে কিছু পজিটিভ চার্জ আমার ক্যান্সেল হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি কি হবে যে বিস্ফোরণ বা ওপেনিং সেটা কি হবে কিছুটা পরিমাণে কমে যাবে। তাহলে আমরা এখানে যদি তাহলে বুঝতে পারলাম যদি সেম চার্জ পরপর দুবার আনা হয় তাহলে ওপেনিংটা বাড়বে, যদি অপোজিট চার্জ আনা তাহলে কি ওপেনিংটা কমবে। তাহলে আমরা একটা এখানে চার্ট করে নিতে পারি, তাহলে চার্ট করে নিলে আমাদের একটু সুবিধা হবে। তাহলে কি হবে, তাহলে আমি এখানে করলাম হচ্ছে যে ফার্স্ট যেটা আমরা জানি নন চার্জ, অর্থাৎ যে চার্জটা আমি জানি, নেক্সট সেকেন্ড আননোন চার্জ আর হ্যাপেনিং, কি ঘটনাটা ঘটবে যদি ফার্স্ট নন চার্জটা পজিটিভ সেকেন্ড আননোন চার্জটাও যদি পজিটিভ হয় তাহলে কি হবে ওপেনিং ইনক্রিজ, তাহলে কি আসবে তাহলে ফার্স্ট নন চার্জ যদি পজিটিভ সেকেন্ড আননোন চার্জ যদি পজিটিভ হয় তাহলে ওপেনিংটা ইনক্রিজ, মানে আমি ফার্স্ট চার্জটাকে আনলাম সেকেন্ড চার্জটাকে আনলাম, আমি জানি সেকেন্ড চার্জটা কিরকম, যদি দেখি যে ওপেনিং ইনক্রিজ হয় তাহলে আমি কি বুঝবো সেকেন্ড চার্জটা কি হচ্ছে সেকেন্ড চার্জটা পজিটিভ, ফার্স্ট চার্জটা যদি নেগেটিভ হয় সেকেন্ড চার্জটাও যদি নেগেটিভ হয় তাহলে ওপেনিং ইনক্রিজ, ফার্স্ট চার্জটা যদি পজিটিভ সেকেন্ড চার্জ যদি নেগেটিভ হয় ওপেনিং ডিক্রিজ, ফার্স্ট চার্জ নেগেটিভ সেকেন্ড চার্জটা পজিটিভ তাহলে ওপেনিং ডিক্রিজ, আর ফার্স্ট এর যে চার্জটা সেটা আমি কোনো কি করিনি সেটা একটা চার্জ আমি এনেছি সেটা আইদার হতে পারে পজিটিভ বা সেটা হতে পারে নেগেটিভ, সেকেন্ড যে চার্জটা সেকেন্ড চার্জটাতে আনচার্জড, তাহলে সেখানে কি হবে ওপেনিংটা ডিক্রিজ করবে। এবার বলতেই পারা যায় কেন হঠাৎ করে ডিক্রিজ করবে, কারণ সেকেন্ড চার্জটা যদি আমরা যে দ্বিতীয় বস্তুটাকে যেটা নিয়ে এসেছি সেটা যদি কোনো অনাহিত বস্তু হয় তাহলে সেটা যদি এরকম যদি টাচ করাই সেটাকে দেখা গেল এর উপরে আমি কি করলাম সেটাকে স্পর্শ করালাম তাহলে কি তৈরি হবে, তাহলে এর থেকে কিছু আধান কি হবে এর মধ্যে স্থানান্তরিত হয়ে যাবে, যে এর থেকে কিছু আধান এর মধ্যে স্থানান্তরিত হবে তাহলে এখানে আধানের পরিমাণ কমে যাবে, যে আধানের পরিমাণ কমে যাবে অমনি কি হয়ে যাবে এইখানকার প্লেটের মধ্যে ইনডিউস চার্জের পরিমাণও কমে যাবে, যে ইনডিউস চার্জের পরিমাণ কমে যাবে অটোমেটিক্যালি কি হবে ওপেনিংটা ফল করে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের কি হলো ইলেকট্রোস্কোপ এবং ইলেকট্রোস্কোপের কি করলো আমরা ইউজ। তাহলে আমরা কি করলাম এখানে আমরা জিস্ট করতে পারি চার্জটা সবসময় কোথায় থাকে, কোন একটা মেটালিক বডির ক্ষেত্রে সবসময় সার্ফেসের ক্ষেত্রে থাকবে, টু মিনিমাইজ দ্য রিপালসিভ ফোর্স বিটুইন দেম, তার উপরে বেশ করে একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে যেটা কি হচ্ছে ইলেকট্রোস্ক্রিন, এবং আরেকটা জিনিস আমরা তৈরি করলাম সেটা কি হচ্ছে ইলেকট্রোস্কোপ, সেখানে আমরা গোল্ড লিপ ইউজ করেছি, কেন গোল্ড লিপ ইউজ করলাম কারণ সেটাকে পাতলা করাটা বা থিন করাটা সব থেকে বেশি সুবিধা, বা সেটাকে প্লেটে কনভার্ট করা বা থিন প্লেটে বা থিন শীটে কনভার্ট করা সব থেকে বেশি সুবিধা। এখানে আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি, টিন প্লেট, গোল্ড প্লেট, তারপর হচ্ছে সিএসএল টু টু অ্যাবজর্ব দ্য ময়েশ্চার অফ দ্য বেল জার, বা যেটাকে আমরা বলছি ইলেকট্রোস্কোপ, এখানে প্লেট ইউজ করেছি, এবং এখানে আমরা কিছু জিনিসটাকে ইউজ করেছি কোনো একটা বডি চার্জ আছে কি না সেটা আমরা বুঝতে পারি এবং কি ধরনের চার্জ আছে সেটাকে আমরা বুঝতে পারি এই চার্টটার মাধ্যমে। যদি সেম চার্জ পরপর আনা হয় তাহলে ওপেনিং ইনক্রিজ করবে, যদি অপোজিট চার্জ আনা হয় তাহলে কেউ ওপেনিংটা ডিক্রিজ করবে।